দেশের আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। সাভার পৌরসভা নির্বাচনে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা। পৌর এলাকার গেন্ডা, আনন্দপুর সহ বিভিন্ন পাড়া মহল্লায় প্রচারণা চালান নৌকা প্রতীকের প্রার্থী হাজি আব্দুল গনি। রেডিও কলোনি, সবুজবাগ, ছায়াবিথি, আড়াপাড়া, ব্যাংক কলোনিতে গণসংযোগ করেন ধানের শীষের প্রার্থী মোহাম্মদ রেফাতুল্লাহ। ঢাকা জেলা বিএনপি সভাপতি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এতে অংশ নেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। দুপুরে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান পৌর মেয়র অমিতাভ বোস। দিনাজপুরের হিলিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। উপজেলার এক নম্বর খট্টা মাধবপাড়া ইউনিয়নের অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এছাড়াও হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়নে 5 শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি খুলনা ও বরিশাল জেলার প্রতিনিধিদের সমাবেশ হয়েছে। সকালে খুলনার দৌলতপুর দিবানৈশ কলেজ শিক্ষক মিলনায়তনে এ সমাবেশ হয়। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। মুন্সীগঞ্জের লোহজংয়ের গাউদিয়া ইউনিয়নে প্রায় 500 দুস্থের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এদিকে ঠাকুরগাঁও শহরের বড় মাঠে 1100 দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু সহ অন্যরা। গাইবান্ধা সদরে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল মতিন। মানিকগঞ্জের আটি গ্রামে ব্যক্তি উদ্যোগে 1000 শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। কাতার প্রবাসী প্রকৌশলীদের সহায়তায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের উদ্যোগে নগদ টাকাও বিতরণ করা হয়। হবিগঞ্জে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদ্যতা। এ উপলক্ষে শহরের ঘাটিয়া বাজারে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম। টাঙ্গাইলের গোপালপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বই, হুইলচেয়ার ও সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। উপজেলার আম্বিয়া খাতুন স্মৃতি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সহায়তা দেওয়া হয়। শাফিন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক।